গুড মর্নিং না, গুড নুন। এখন বাজে দুপুর দুটা, সরি দুটা না, 12টা। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখনই আমি আমাদের বাড়ি থেকে আসলাম মাত্র, আর আম্মাই দিল এগুলো প্রচুর লতি, আর হচ্ছে এখানে পুঁইশাক কাটা কেটে ফেলেছে, তো এগুলো নিয়ে আসলাম এখন রান্না করবো। ভাবলাম সকাল থেকে তো আসতে পারিনি তোমাদের সামনে, তো এখনই না হয় একবার তোমাদেরকে হাই বলে দিই, আর তোমরা অবশ্যই প্রথমে আমার সালাম নিবে, আসসালামু আলাইকুম। তো চলো কথা বলছি তোমাদের সাথে। আমার কটা বাজে আসছে আমি বলতেছি, একটা বাজে আসবো কেমন? আমার শাক ধোয়া শেষ, এগুলো হচ্ছে আমাদের গাছের শাক, পুঁই শাক আমার আম্মা দিল। এখানে আমি শাক ভাজির জন্য পেঁয়াজ, রসুন, লবণ, শুকনো মরিচ তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিচ্ছি, একটু শুকনো শুকনো ভেজে নেব পেঁয়াজগুলো, তাতে শাক ভাজির অনেক বেশি মজা হয়। এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ভাপানো মানে সিদ্ধ করার শাকগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সত্যি কথা বলতে কি, মানে ভয়েসটা তো পরের দিন দিচ্ছি, শাক ভাজিটা সত্যিই অসাধারণ ছিল, মানে অনেক ভালো লাগছে আমার কাছে। আর ডাটাগুলো আমি এভাবে একটু বড় বড় করে রাখি, যাতে মানে চাবানো যায়, চিবিয়ে খাওয়া যায়। আর কালারটা কি সুন্দর হলো, অনেক বেশি ভালো লাগছে, ভাজাটাও সুন্দর হয়েছে আর কালারটাও অনেক বেশি অসাধারণ হয়েছে। এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে, এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব। এরপরে আমি যাব, আমি আর আমার মেয়ে দুজনেই যাব আমাদের বাড়িতে আমাদের পুকুরে গোসল করার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার মেয়েই ক্যামেরা করছে, এই জন্যই ঠিকমতো মোবাইলটা সেট আপ নিয়ে ধরতে পারতেছে না, নাড়াচাড়া করতেছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি, ওইটা আমার একমাত্র অবলম্বন আমাকে হেল্প করার। তো আমরা দুজন যাচ্ছি এখন গোসল। কি রোদ, যা পুকুরে যা। এরপরে গোসল করা শেষ, পুকুর থেকে গোসল করে জামা কিন্তু আমাদের বাসায় চেঞ্জ করি, বাসা কিন্তু সামনেই। আমার ওড়নাটা ভেজে গেছে, এই জন্য ওড়নাটা শুকোতে দিয়ে আমি গামছা পরে আসছি আর জামা কাপড়গুলো ধুচ্ছি। ধুয়ে এরপরে এখনই আবার চলে যাব দুজন মিলে একসাথে বাড়ির পথে রওনা দিই। কোন সময় খাইবে আম্মা? ওই গেছে আমি দেখা যাতা যে হচ্ছে 6:35 বিকেল, ভোর শেষ বিকেল, বাড়িতে আসছি আমি। কেউ আসছে মনে হয় আমাদের বাসায়, আমার বোন আসছে, আমার সেজ বোন আর বোন জামাই আসছে, বাইক দেখা যাচ্ছে, চলো দেখাই। আমি একটু আসছি আমার ইয়েটা চেক করার জন্য, ভিডিও চেক করার জন্য, দেখি কী আসলো কী হলো। এই যে বাইক,
তো এখন হচ্ছে বিকাল প্রায় শেষ, তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই আমার চ্যানেলটা ঘুরে যাবেন, ভালো লাগ আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তারপরে বাবা তোমার সাথে বলছি, হ্যাঁ আমার চ্যানেলটা ঘুরে যাবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা। বাবা টাটা বলো, টাটা বলো, টাটা। নেক্সট টাইম আপনাদের সামনে খুব সুন্দর।